হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে ইলাস্ট্রেটরের দ্বিতীয় ক্লাস। আপনারা যারা এখনও প্রথম ক্লাসের ভিডিও দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে প্রথম ক্লাসের ভিডিও দেখে নেবেন। কেননা আপনারা যদি প্রথম ক্লাসের ভিডিওটি না দেখেন, তাহলে আজকের ক্লাস আপনাদের বোঝা খুবই কষ্টকর হবে। এজন্য বলবো যে আপনারা এখনও যারা আগের ভিডিওটি দেখেননি, ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে আগের ভিডিওটি আপনারা দেখে নেবেন। সেই সাথে আপনাদেরকে বলবো যে আপনারা যদি প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে চান, তাহলে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং আমার ভিডিওটি মনোযোগের সাথে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখার পরে আপনি এই ভিডিও অনুযায়ী প্র্যাকটিস করতে থাকুন। প্র্যাকটিস করাকালীন সময়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। এই সমস্যাগুলো সমাধানের জন্য একটু কষ্ট করে কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দিবেন, আমি আপনাদেরকে প্রয়োজনে জুম অ্যাপস অথবা গুগল মিটের মাধ্যমে সরাসরি নিয়ে এসে আপনাদেরকে ক্লাসগুলো বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন আজকে ক্লাস আমরা শুরু করি। বন্ধুরা, আগের ক্লাসে আমরা দেখিয়েছিলাম যে একটি নিউ পেজ কীভাবে ক্রিয়েট করতে হয়। এই যে ক্রিয়েট নিউ থেকে একটি নিউ পেজ ক্রিয়েট করা আপনাদেরকে দেখানো হয়েছিল, কিন্তু এটা আরও একভাবে করা যায়। এই যে দেখেন, এখানে ফাইল যে একটা অপশন আছে, ফাইল অপশন থেকে নিউ, ফাইল অপশন থেকে যদি আমরা নিউ ক্লিক করি, তাহলেও আমরা এখান থেকে একটা নিউ পেজ ক্রিয়েট করতে পারি। আর এই নিউ পেজ ক্রিয়েট করা শর্টকাট কিবোর্ডের শর্টকাট কি আছে, সেটা হলো কন্ট্রোল এন। কিবোর্ডের শর্টকাট কি হলো? কন্ট্রোল এন। দেখেন, ফাইল থেকে নিউ ক্লিক করার পরে আমাদের এরকম পেজ ক্রিয়েট করা ইন্টারফেস এখানে চলে আসছে। তো আমরা 500x500 পিক্সেল, সব ঠিকই আছে, সেহেতু আমরা আর কিছু করব না, ক্রিয়েটে ক্লিক করে দেব। দেখেন, ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের একটা নিউ পেজ ওপেন হয়ে গেছে। এখন আমরা যে বিষয়টি শিখব, সেটি হলো যে আমরা যারা নতুন, একদম নতুন, ইলাস্ট্রেটর প্রথম কম্পিউটার ইনস্টল করলাম, ইনস্টল করার পরে এই যে দেখেন, এখানে একটা অপশন আছে এসেনশিয়াল ক্লাসিক, এটা আমি সিলেক্ট করছি, তাই এটা সিলেক্ট করা আছে। কিন্তু আপনারা যারা একদম নিউ, নতুন ইলাস্ট্রেটর ওপেন করবেন, তাদের হয়তো এটা নাও থাকতে পারে, হয়তো অ্যাসেনশিয়াল থাকতে পারে। দেখেন, অ্যাসেনশিয়াল সিলেক্ট করার সাথে সাথে সফটওয়্যারের যে ইন্টারফেস, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আবার যদি লেআউট ক্লিক করি, দেখেন ইন্টারফেসটা পরিবর্তন হয়ে গেছে। তো আপনাদেরকে বলবো যে আপনারা যারা নতুন, সব সময় অ্যাসেনশিয়াল ক্লাসিকটা সিলেক্ট করে রাখবেন। অ্যাসেনশিয়াল ক্লাসিকটা সিলেক্ট করে রাখলে আপনাদেরকে কাজ করার সুবিধা হবে। এই যে দেখেন, এখানে আপনাদের এসেনশিয়াল ক্লাসিক সিলেক্ট করার পরে এরকম থাকতে পারে, এটাকে এইভাবে ধরে ভিতরের দিকে টান দিয়ে সরাইয়া দিবেন। এটা সুবিধা হলো যে ওইটা যদি বের হয়ে থাকে, তাহলে আর্টবোর্ডের জায়গা একটু কম পাওয়া যায়, এই যে অংশটুকু পাওয়া যায়, এবং এটা যদি ভিতরে ঢুকাইয়া দিই, তাহলে জায়গা একটু বেশি পাওয়া যায়, এতটুকুই সুবিধা। আপনাদের সুবিধা মতো আপনারা রাখবেন, তবে এসেনশিয়াল ক্লাসিকটা সিলেক্ট করবেন। এরপরে দেখেন, এখানে যে এআই একটা লেখা আছে, এআই লেখাটা হলো যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের সংক্ষিপ্ত রূপ, এতে অ্যাডোবি, আইতে ইলাস্ট্রেটর। এবং এখানে যে হোম বাটন আছে, এখানে যদি আমরা ক্লিক করি, তাহলে ওই যে আমরা যেখান থেকে একটা নিউ পেজ ক্রিয়েট করলাম, একটা হোম পেজ আসছিল প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করার পরে, ওই হোম পেজে আমরা চলে যাব, এবং আমাদের যে নিউ পেজ নিচে এগুলো সব কেটে যাবে। এটা হলো হোমের কাজ। এরপরে দেখেন, ফাইল, এডিট, অবজেক্ট, এই যে একটা অপশন আছে, এই হলো মেনু বার। আমাদের কাজ করার জন্য এই বিভিন্ন বার আছে এখানে, এগুলো আমাদের মনে রাখতে হবে। এছাড়াও আমরা যদি কোনো জায়গায় গ্রাফিক ডিজাইনের জন্য ভাইবা দিতে যাই, পরীক্ষা দিতে যাই, সেখানেও এরকম প্রশ্নগুলো আসে। যেমন হয়তো আপনাকে বলতে পারে যে এই জায়গা, এটার নাম কি, তখন আপনি জানা থাকলে সহজেই বলে দিতে পারবেন যে এটার নাম হলো মেনু বার। এরপরে নিচে যে দেখেন একটা অপশন আছে, বার আছে, এটাকে বলা হয় হলো
কন্ট্রোল প্যালেট, এটার নাম হলো কন্ট্রোল প্যালেট। এই কন্ট্রোল প্যালেটটা টুলসের সাথে পরিবর্তন হয়। যেমন এখন দেখেন একটু মনোযোগের সাথে কন্ট্রোল প্যালেটের দিকে খেয়াল করেন কেমন আছে। আমি যদি একটা রেক্ট্যাঙ্গেল টুলস নেই, এই যে ক্রিয়েট করলাম, দেখেন কিছুটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এরপরে আমি যদি এখান থেকে একটা টুলস নেই, ব্রাশ টুলস নিলাম, অথবা ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে সিলেক্ট করি, দেখেন পরিবর্তন কিন্তু হয়ে গেছে। এই কন্ট্রোল প্যালেটটা হলো যে আপনার টুলসের সাথে এটা পরিবর্তন হয়। এরপরে এই যে বাম পাশে যে বক্সটা আছে এটাকে বলা হয় হলো টুলস বক্স, এটার নাম হলো টুলস বক্স অথবা টুলস বার। এখানে বিভিন্ন টুলস আছে, অ্যাডোবি ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলস এই বক্সের মধ্যে আছে। যেমন এই টুলসটার নাম হলো সিলেকশন টুল। আর দেখেন এর পাশে এর যে শর্টকাট কি দেওয়া আছে, এই সিলেকশন টুলসের শর্টকাট কি হলো ভি। এরপরে দেখেন এর পাশে আরেকটা টুলস আছে ডিরেক্ট সিলেকশন টুল, নিচে একটা টুলস আছে ম্যাজিক ওয়ান টুলস, এটার নাম হলো লেসো টুলস। এরকম বিভিন্ন টুলসগুলো এখানে আছে। এবং দেখেন যে এই যে ডিরেক্ট সিলেকশন টুলসের সাথে কর্নারে ছোট অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, পেন টুল এটার নাম, এর শর্টকাট কি হলো পি। এর দেখেন কর্নারে ছোট্ট একটা অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, এর মানে কি? এর মানে হলো যে এটা তো পেন টুলস, এর মধ্যে আরও কিছু টুলস আছে। যেখানে এই অ্যারো চিহ্ন দেখবেন, অ্যারো চিহ্ন দেখে বুঝবেন যে এর মধ্যে আরও কিছু টুলস আছে। যেমন এই যে পেন টুলস, আমি যদি এখানে ক্লিক করে ধরে রাখি মাউসের লেফট বাটন, ক্লিক করে ধরে রাখার সাথে সাথে দেখেন আরও কিছু টুলস এখানে চলে আসছে। এই যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলস, এখানে ছিল এই যে পেন টুলসটা ছিল, নিচে দেখেন অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলস, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুলস, অ্যাঙ্কার পয়েন্ট টুলস, এই টুলসগুলো এখানে চলে আসছে। অর্থাৎ এই টুলসগুলো এখানে হাইড অবস্থায় আছে, যার কারণে এখানে অ্যারো চিহ্নটা দেখা যায়। যখন আপনি এখানে ক্লিক করে ধরে রাখবেন তখন এই টুলসগুলো শো করবে। এই যে এখানে যে অ্যারো চিহ্নটা আছে, এই অ্যারো চিহ্নতে যদি আপনি ক্লিক করেন তাহলে এটা বের হয়ে আসবে। এই যে দেখেন এখন আপনি এই টুলস বারটা বের হয়ে আসছে। এখন আপনি এটাকে আপনার আর্টবোর্ডের সুবিধা মতো জায়গায় রেখে আপনি এর কাজ করতে পারবেন। কেটে দিলাম এটাকে, এরকম দেখেন এই যে এটা হলো টাইপ টুল, এর শর্টকাট কি হলো টি। এটাতে যদি আমরা ক্লিক করে ধরে রাখি, দেখেন এখানে টাইপ টুলসের আরও যে টুলসগুলো আছে সেই টুলসগুলো এখানে শো করতেছে। আমি যদি এখানে এই অ্যারো বাটনে ক্লিক করি, দেখেন ক্লিক করার সাথে সাথে এই টুলস বারটা বের হয়ে আসছে। এখন আমি আমার সুবিধা মতো জায়গায় রেখে কাজ করতে পারবো। আর শর্টকাট কি হলো, যেমন মনে করেন রেক্ট্যাঙ্গেল টুলস এর শর্টকাট কি হলো এম। এই যে দেখেন শর্টকাট কি হলো এম, পাশে দেখায় দিচ্ছে। আর সিলেকশন টুলসের শর্টকাট কি হলো ভি। মনে করেন আমার রেক্ট্যাঙ্গেল টুলসটা সিলেক্ট করা আছে, এখন যদি আমি কীবোর্ডের ভি প্রেস করি, কীবোর্ডের ভি আমি বললাম, দেখেন সিলেকশন টুলসটা সিলেক্ট হয়ে গেল। এখন আমার সিলেকশন টুলস সিলেক্ট করা আছে। এই অবস্থায় যদি আমি কীবোর্ডের কন্ট্রোল এম, কীবোর্ডের এম প্রেস করি, তাহলে দেখেন এম প্রেস করার সাথে সাথে যে রেক্ট্যাঙ্গেল টুলসটা সিলেক্ট হয়ে গেছে। এরকমভাবে আপনারা শর্টকাট কীগুলা আয়ত্ত করে নেবেন। যে শর্টকাট কী যত বেশি আয়ত্ত করতে পারবেন, সে একটা কাজ বা একটা ডিজাইন তত কম সময়ের মধ্যে তৈরি করে ফেলতে পারবেন। যেমন মনে করেন যে আমরা যদি বিভিন্ন প্রেসের দোকানে যাই, প্রেসের দোকানে যারা গ্রাফিক ডিজাইনার আছে, যারা ব্যানার ডিজাইন অথবা পোস্টার বা বিভিন্ন ডিজাইনগুলো করে থাকে, দেখবেন যে আপনাকে খুব কম সময়ে 10-15 মিনিটের মধ্যে একটা ডিজাইন করে আপনাকে দেখিয়ে দিচ্ছে যে দেখেন এই ডিজাইন ঠিক আছে কিনা। তারা এত তাড়াতাড়ি সময়ে কীভাবে কাজ করে, তাদের শর্টকাট কীগুলো মুখস্থ আছে। যেমন এখানে আমার রেক্ট্যাঙ্গেল টুলসটা সিলেক্ট করা থাকে, আমি রেক্ট্যাঙ্গেল টুলস নিলাম, এখন আবার সিলেকশন টুল সিলেক্ট করতে হলে আমাকে মাউসের পয়েন্টার এখানে নিয়ে এখানে ক্লিক করতে হবে, ক্লিক করে এটা সিলেক্ট করে তারপরে আমাকে সিলেকশন টুলসের কাজ করতে হবে। কিন্তু আমার যদি শর্টকাট কী জানা থাকে, আমি একটা রেক্ট্যাঙ্গেল ক্রিয়েট করলাম, ভি প্রেস করলাম, সিলেকশন টুলসে চলে গেছে, অনেকটা সময় বেঁচে গেল। এর জন্য আপনাদেরকে বলবো যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার
হতে হলে অবশ্যই আপনারা শর্টকাট কীগুলো খুব বেশি বেশি প্র্যাকটিস করবেন। আচ্ছা, এরপরে দেখেন এই যে অপশনটা, এই যে বার, এটাকে বলা হয় হলো ফ্লোটিং প্যালেট, এটার নাম হলো ফ্লোটিং প্যালেট। কালার সোয়াস সোয়াস, এরপরে কালার গাইড, যে বিভিন্ন অপশনগুলো আছে এটাকে বলা হয় হলো ফ্লোটিং প্যালেট। এই ফ্লোটিং প্যালেটের কী কাজ ভিডিওতে আপনারা শিখতে পারবেন, আপাতত মনে রাখেন যে এটা হলো ফ্লোটিং প্যালেট। এরপরে দেখেন এই যে এখানে এই যে জুমের যে একটা অপশন দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে এখানে জুম 79.71% আছে। দেখেন এই যে অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে ইলাস্ট্রেটরের সর্বোচ্চ জুম হলো 64,000% এবং সর্বনিম্ন জুম হলো 3.13%। দেখেন 64,000 যদি আমি জুম করি, পেজটা অনেক বড় হয়ে গেছে, আমাদের যে আর্টবোর্ডটা ছিল এই আর্টবোর্ডটা অনেক বড় হয়ে গেছে। এখন আমি যদি এটাকে ফিট অন স্ক্রিন করে দেই, এটাতে ক্লিক করি, তাহলে আমাদের আর্টবোর্ডটা, আর্টবোর্ডের যে মাপ সেই মাপে চলে আসছে, আর্টবোর্ডটা আমরা পরিপূর্ণ দেখতে পাচ্ছি। এটা হলো ফিট অন স্ক্রিন, আর্টবোর্ডের একদম সঠিক যে মাপ সেই মাপে আর্টবোর্ডটা চলে আসে। সো এই অপশন যেখানে আছে এটাকে বলা হয় হলো স্ট্যাটাস বার, এটার নাম হলো স্ট্যাটাস বার। এরপরে দেখেন যে এখানে এই যে আনটাইটেল এত পার্সেন্ট সিএমওয়াইকে জিপিইউ প্রিভিউ যে লেখাটা দেখছেন, এটা হলো একটা ট্যাব। যেমন আমরা ক্রোম ব্রাউজারে এক ট্যাব ওপেন করার পরে নিউ ট্যাব নিয়ে আরেকটা ট্যাব ওপেন করি, এখানেও ইলাস্ট্রেটরে একই পদ্ধতি। যেমন ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ অথবা কন্ট্রোল এন, আমি কিবোর্ডের কন্ট্রোল এন প্রেস করলাম, দেখেন আর্টবোর্ড ক্রিয়েট করার অপশন চলে আসছে। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন এই যে এখানে আরও একটা আর্টবোর্ড চলে আসছে। আবার যদি কন্ট্রোল এন দেই, দেখেন আর্টবোর্ড ক্রিয়েট করার অপশন চলে আসছে। এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন আরও একটা ট্যাব চলে আসছে। সো আমরা এই ট্যাবে যদি একটা ডিজাইন করি, এরপরে এই ট্যাবে যদি একটা ডিজাইন করি, এরপরে এই ট্যাবে যদি একটা ডিজাইন করি, দেখেন তিনটা পেজে আমাদের তিনটা ডিজাইন আছে। এখন আমি এখানে ক্লিক করলে আমাদের এই যে এই পেজটা চলে আসছে, দ্বিতীয় নাম্বার যে পেজটা চলে আসছে। আবার এই প্রথমটাতে ক্লিক করলে আমাদের প্রথম নাম্বার যে পেজ এই পেজটা চলে আসছে। এরকম এখানে এই যে ট্যাব, এই ট্যাবে অনেকগুলো পেজ একসাথে রাখা যায়, এটা হলো নিউ ট্যাবের কাজ। সো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে ভিডিও দেখার জন্য। আর যদি আপনাদের ভিডিওতে কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে সর্বপ্রথমেই নোটিফিকেশন চলে যায়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিজাইন স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।